নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের WBAS এর টেস্ট পেপার সলভ করাবো। এতদিন ধরে তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার আছে ম্যাথমেটিক্স এর, সেগুলো টু দা পয়েন্ট আমি সলভ করে দিছি। আজকে আমি WBAS এর টেস্ট পেপার সলভ করবো ম্যাথমেটিক্স এর। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, তাহলে শুরু করা যাক আমাদের ম্যাথমেটিক্স WBAS এর টেস্ট পেপার সলভে। তো দেখো, হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, যার পেজ নাম্বার C9। তো দেখো, এখানে টোটাল কিন্তু ছখানা MCQ আছে, সেইগুলো টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে রোমান অনিত, ত্রিমাসিক বা ত্রৈমাসিক পর্বে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি ও সরল সুদের সরল সুদ সমান থাকে। তো যেহেতু এখানে ত্রৈমাসিক বলেছে, তাহলে এর অ্যান্সার হবে সের আচার 3 মাস। বুঝতে পারছো আমি কি বলছি? কারণ আমরা জানি যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ 1 বছরের ক্ষেত্রে সমান হয়, কিন্তু এই অঙ্কতে বলেছে ত্রৈমাসিক পর্বে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থেকে কত মাসে? 3 মাসে সমান থেকে। বুঝতে পারছো কি বলছি? রোমান টুর প্রশ্ন কি বলেছে? রোমান টুতে বলেছে ax² + bcx মাইনাস bc = 0 হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে যখন। তো দেখো, এর অ্যান্সার হবে bc = 0। তো দেখো, অঙ্কটা কী করে করতে হয় সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, ধরি বীজদ্বয় একটি আলফা এবং অপরটা কি আছে মাইনাস আলফা। তার মানে কি আছে, বীজদ্বয়ের যোগফল কী আছে? এখানে যে অঙ্কটা আছে ax² + তো দেখো, অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, ax² + bcx - bc। তো দেখো, এখানে বীজদ্বয়ের যোগফল মানে এটা এটা, তার মানে কী হবে bc/a হবে। তো দেখো, এখানে করেছি আমি বীজদ্বয়ের যোগফল -ab/a, তাহলে কী আছে বীজদ্বয়, এখানে কী বলেছে বীজদ্বয় আলফা মানে মাইনাস আলফা। তো দেখো, আলফা যোগ মাইনাস আলফা ব্র্যাকেটের মধ্যে -ab/a। তো দেখো, a কেটে দিলাম, তাই কী থাকছে আলফা মাইনাস আলফা -bc থাকছে, তাহলে কী থাকছে bc = 0 থাকছে, অর্থাৎ bc = 0, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার bc = 0। তো দেখো, আমাদের পরের অঙ্কটা কী আছে? তো দেখো, রোমান থ্রির অঙ্ক কী বলেছে, ও কেন্দ্রের বৃত্তের PQ একটি ব্যাস pr = rq হলে কোণ rpq এর মান কত হবে? তো দেখো, এর অ্যান্সার হবে 45 ডিগ্রি। অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে 45 ডিগ্রি। তো দেখো, অঙ্কটা কী করে করতে হয় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো কি বলেছে, বলেছে ও কেন্দ্র বৃত্তের PQ একটি ব্যাস, সেটা ও কেন্দ্র বৃত্ত এবং PQ যার একটি ব্যাস, এবং এখানে বলেছে pr = rq, অর্থাৎ pr আর rq মানে এইটা সমান pr = rq, এবং PQটা কী আছে, PQটা ব্যাস আছে, তাহলে কোণ pr³ = 90 ডিগ্রি, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, এই অর্ধবৃত্তস্থ কোণ কত হবে 90 ডিগ্রি হলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো কোণ, ঠিক আছে, এই দুটো কোণ মানে এই দুটো কোণের মান কত হবে, মানে rpq বা rqp এই দুটো কোণের মান কিন্তু সেমই হবে। তাহলে কী করছি দেখো, pr = rq, কোণ rpq = কোণ rqp, সমান কী আছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। এই যে ত্রিভুজটা কত আছে, এই ত্রিভুজটা আছে আমাদের 180 ডিগ্রি, তাই তো? কত আছে, 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি থেকে আর অর্ধবৃত্তস্থ কোণ যে 90 ডিগ্রি, এটা যদি বাদ যায় তাহলে কত থাকবে, বিয়োগ করলে হবে 90 ডিগ্রি, 90কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 45 ডিগ্রি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই কোণের মান 45 ডিগ্রি এবং এই কোণের মান 45 ডিগ্রি এবং এর মান কত 90 ডিগ্রি। যদি পরীক্ষায় বলে যে pr³ এর মান কত, তাহলে কত হবে 90 ডিগ্রি হবে, আর যদি বলে rpq এর মান কত, এর মান কত হবে 45 ডিগ্রি হবে, বা ঘুরিয়ে যদি দেয় অঙ্কটা pqr এর মান কত হবে, তাহলে কিন্তু 45 ডিগ্রি হবে। বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ p কোণ এবং q কোণ কত ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি করে হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 45 ডিগ্রি। তো দেখো, আমাদের পরের অঙ্কটা কী আছে? তো দেখো, এবার আমি পরের অঙ্কটা সলভ করব। কি বলেছে রোমান ফোরের অঙ্ক, যদি sin θ - cos θ = 0 হয়, sec θ + cosec θ = x হয়, তাহলে x এর মান কত হবে? তো দেখো, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 2√2 হবে, 2√2 হবে। তো দেখো, অঙ্কটা কী করে হয় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, sin θ - cos θ = 0, তো sin θ = কি আছে cos θ, এটা কি আছে এই মাইনাসটা দিকে কি হয়েছে প্লাস হয়ে গেছে, তো sin θ / cos θ = কী আছে 1 আছে, তাহলে sin/cos মানে কি tan θ = 1, tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1,
তো দেখো টেন টেন কেটে যায় তাহলে কী থাকছে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো দেখো এখানে দেখাচ্ছি যে থিটা ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি। তো অঙ্কটা কী বলেছে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এক্স। তো দেখো সেক থিটার মান কত হচ্ছে 45 ডিগ্রি প্লাস কোসেক থিটার মান কত হচ্ছে 45 ডিগ্রি সমান এক্স। সেক 45 ডিগ্রি মান কত আছে রুট টু আছে, কোসেক 45 ডিগ্রি মান কত আছে রুট টু আছে। তো দেখো সমান এক্স। তো দেখো রুট টু যোগ করলে কী হবে, রুট টু রুট টু যোগ করলে হবে টু রুট টু, অর্থাৎ এক্স সমান টু রুট টু এর অ্যান্সার হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার টু রুট টু, টু রুট টু এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফাইভের অঙ্ক টু রুট সিক্স সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির মানে আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে, অ্যান্সার হবে আমাদের 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো। তো দেখো বইতে বলেছে দুটি আয়তঘনক পাশাপাশি রাখলে, তো দেখো এই একটা আয়তঘনক এই একটা আয়তঘনক এই দুটোকে যদি পাশাপাশি রাখি মানে এটা কিন্তু এর সঙ্গে মিশে যাবে, ঠিক আছে মিশে যাবে, তাহলে কত হবে এটা টু রুট সিক্স এটা টু রুট সিক্স, মানে দৈর্ঘ্য আমাদের হবে এই টোটালটা যদি একসঙ্গে যোগ হয়ে যায় তাহলে কত হবে টু রুট সিক্স আর টু রুট সিক্স, অর্থাৎ 4√6 হবে এবং প্রস্থ কত আছে, প্রস্থ 2√6 হবে এবং উচ্চতাও কী হবে 2√6 হবে। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্যটা কী হবে, কর্ণের দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ঠিক আছে। তো দেখো দৈর্ঘ্য কত আছে 4√6 এর হোল স্কোয়ার প্লাস প্রস্থ কত আছে 2√6 এর হোল স্কোয়ার প্লাস উচ্চতা কী আছে 2√6 এর হোল স্কোয়ার, 4√6 এর হোল স্কোয়ার মানে কি 96 আর 2√6 এর হোল স্কোয়ার মানে 24 এবং 2√6 এর হোল স্কোয়ার মানে কি 24। তো দেখো 96 যোগ 24 যোগ 24 যোগ করলে কত হবে √144 মানে কি 12 সেন্টিমিটার, √144 মানে কি 12 সেন্টিমিটার, এর অ্যান্সার হবে 12 সেন্টিমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 12 সেন্টিমিটার। বুঝতে পারলে আমি কী বলছি। তো দেখো রোমান সিক্সের অঙ্ক কী বলেছে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট 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 এক্স টেন রাশিগুলির গড় 20 হলে এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু প্লাস ফোর এক্স থ্রি প্লাস ফোর এক্স টেন প্লাস ফোর রাশিগুলির গড় কত হবে, তোমাদের মাথায় রাখতে হবে রাশিগুলির গড় যেহেতু বলেছে রাশিগুলির গড় 20, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 4 করে যোগ হচ্ছে, ঠিক আছে এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু প্লাস ফোর অর্থাৎ 4 যদি করে যোগ হয় তাহলে এখানে 20 গড় বলেছে, 20 সঙ্গে 4 যোগ করলে কত হবে 24 হবে। এটা কিন্তু একটা শর্টকাট নিয়ম, যেহেতু অঙ্কটাই কিন্তু এক নম্বর আছে তার জন্য আমি শর্টকাট নিয়মে করাচ্ছি, এটা কিন্তু আরও একটু বড়ো করে করা যেতে পারে, সেটা কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে, তার জন্য তোমাদের একটা শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি। যেটা গড় বলেছে এবং এখানে যদি 5 করে বাড়তো তাহলে এখানে 20 সঙ্গে 5 যোগ হয়ে যেত, যদি এখানে 6 থাকতো তাহলে এখানে সঙ্গে 6 যোগ হয়ে যেত, তার জন্য তোমরা এই শর্টকাট নিয়মটা শিখে নাও, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 24। এবার আমি শূন্যস্থান পূরণ করবো। তো দেখো দুইয়ের রোমান ওয়ান কী বলেছে, এক ব্যক্তি ব্যাংকে 100 জমা রেখে 2 পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 বার্ষিক সুদের হার কত হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো পি মানে আসলে 100, এন সমান 2 সমূল চক্রবৃদ্ধি সমান 121, পি ব্র্যাকেটের মধ্যে 1+R/100, এন সমান এ, পি এর মান কত আছে 100 আছে, ব্র্যাকেটের মধ্যে 1+R/100, এনের মান কত আছে 2 আছে, 2 বসিয়ে দিয়েছি সমান 121, এটা কিন্তু এ কিন্তু সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে 121, তাহলে কি আছে লসগু করেছি 100+R/100 এর হোল স্কোয়ার সমান 121/100, 121 মানে কি 11 আর 100 মানে কি 10, মানে কি 11/10 কি আছে হোল স্কোয়ার আছে, ঠিক আছে 11/10 হোল স্কোয়ার, তাহলে কি আছে এখান থেকে এই রুট কেটে দিলাম 100+R/100 সমান 11/10, 00 কেটে দিলাম তাহলে কী থাকছে 100+R থাকছে আর 11 সঙ্গে 10 গুণ করলে 110 থাকছে, অর্থাৎ আর সমান 110-100 সমান আর সমান 10%, অর্থাৎ এর অ্যান্সার হবে 10%। মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল এগুলো কিন্তু বা দেবে, বা না দিলে কিন্তু অঙ্কটা কেটে দেবে। বুঝতে পারলে আমি কী বলছি, প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বলে মনে করি। তো দেখো এবার আমি WBHR টেস্ট পেপার সলভ করেছি, তোমাদের পর্ষদের যে টেস্ট পেপারে যে ম্যাথমেটিক্স আছে সেগুলো টু দ্য পয়েন্টে আমি সলভ করে দিয়েছি। তো দেখো রোমান্টিকের অঙ্ক কী বলেছে, দুটি দ্বিঘাত করণীয় যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীয়দ্বয় কী হবে অনুবন্ধীকরণীয় হবে, এটা তো তোমরা জানো অনেকবার তোমাদের আমি করিয়েছি। পরের অঙ্ক কী বলেছে, রোমান থ্রির অঙ্ক দুটি ত্রিভুজের ভূমি ও একই সরলরেখা অবস্থিত ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের কী হবে, এর অ্যান্সার হবে সমান হবে। তোমরা তো বুঝতেই পারছো যেহেতু বলেছে দুটি ত্রিভুজের ভূমি এবং একই সরলরেখা অবস্থিত এবং কী বলেছে ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ হলে
त्रिभुज दुटिर क्षेत्रफल अनुपात भूमिर दैर्घ्य अनुपात समान है। तो ये छोट कर देखा इखने मन कर एक सरल रेखा इखान जो त्रिभुज अंकन करी दोटो त्रिभुज एक त्रिभुज य त्रिभुज तो हमें देखते दोटो त्रिभुज जो अंकन करी तेल देखते भूमिर दैर्घ्य अनुपात यूमिर दैर्घ्य अनुपात भूमिर दैर्घ्य अनुपात दोटी अनुपात क्या समान है। पर अंकटा कि रोमान सिक्स रोमान फोर अंक कॉस 50 डिग्री और साइन 37 डिग्री एर सरलतम मान कत है। अंकटा कि कॉस 53 डिग्री बाय साइन 37 डिग्री तेल क्यों करती कॉस 53 डिग्री बाय साइन 90 डिग्री माइनस 53 डिग्री ठीक है। तो देखो 90 थेके 53 बाद दिले कत है 37 है 37 है तो कॉस 53 डिग्री बाय साइन 90 डिग्री माइनस 53 डिग्री मैंने कि कॉस 53 डिग्री है कॉस कत है 53 डिग्री है कॉस 53 डिग्री कॉस 53 डिग्री केटे जाए केटे गेले कि थाकछे 1 थाकछे अर्थात आमरा देखते पारछि एर आंसर है 1 ठीक है। शून्य स्थाने आंसर है 1। परेर अंकटा कि बोलेछे आमादेर परेर अंक बोलेछे रोमान 5 एर अंक एकटी निरेट लम्ब वृत्ताकार चंगेर तल संख्या कटि है 3টি है कटि है 3টি है। तो देखो एखाने जदि छोट करे एकटा आँकि এই যে চঙ্গের এই একটা তল এই একটা তল এবং এখানে আরেকটা তল এই যে তল মানে এইটা এইটা এবং এইটা এই একটা দুটো তিনটে তিনখানা তল আছে। পরের অঙ্ক কি বলেছে x1 x2 ডট 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 x100 চলগুলির ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা কত হবে। তো দেখো আমি অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো n সমান সমান 100 বলে দিয়েছে 1/2 n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম 1/2 एन कत आज 100 100/2 ठीक है। भाग कर ले कत है 50 है 50তম এবং 100 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 50 50 আছে 50 আর 1 কত হয় 51তম অর্থাৎ 1/2 50তমতে কি আছে x15 আছে এবং 51তমতে কত আছে 51তমতে আছে x51 আছে অর্থাৎ এই যে 2টা আছে এই 2টার নিচের দিকে নেমে গেছে x50 x50 + x51/2 এর শূন্য স্থানে এর आंसर হবে ঠিক আছে। बाकी जो अंकगुलो आछे सत्य मिथ्या चार दागेर अंक एइगुलो आमी खूब शीघ्र ही सल्व कर देव। भिडियोटी देखार जन्य एस बी एकाडेमिक सेंटर तरफ थेके प्रत्येक छात्र छात्री के जानाई असंख्य धन्यवाद। सुस्थ थेको भालो थेको आमादेर चैनलेर संगे जुक्त थेको एटाई आमार एकान्त अनुरोध तोमादेर काछे।